বীরভূমের দুই উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার, তাকদিরা বেগমকে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বুধবার সংবর্ধনা দেওয়া হলো। চলতি বছর 25শে জানুয়ারি কেন্দ্র সরকারের তরফ থেকে পদ্ম সম্মানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেই নাম ঘোষণার পর দেখা যায় তালিকায় রয়েছেন বীরভূমের সিউড়ির রতন কাহার এবং বোলপুরের তাকদিরা বেগম। রতন কাহারকে লোকসঙ্গীত শিল্পী এবং তাকদিরা বেগমকে কাঁথা স্টিচ শিল্পকর্মের জন্য এমন সম্মানে সম্মানিত করা হয়। বীরভূমের দুজন এমন সম্মানে সম্মানিত হওয়া জেলাবাসীদের কাছে গর্বের বিষয়। এই পরিপ্রেক্ষিতে এদিন এমন সম্মাননা দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে বলেই জানিয়েছেন বীরভূম জেলা শাসক বিধান রায়। মানিয়া তাকদিরা বেগম, যিনি আমাদের যে কাঁথা স্টিচ এবং অন্যান্য যে সূচি শিল্পে তিনি প্রায় দেশ বিখ্যাত এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি তার এই শিল্পের নমুনা রেখেছেন। তিনি আমাদের এই বীরভূম জেলার বোলপুরে তার বাড়ি, তার একেবারে অল্প বয়স থেকে তার যে সেই সাধনা, সেই সাধনা তার যে ঘরানা, সেই ঘরানা কিন্তু এখনও অব্যাহত আছে এবং সেই ঘরানার কাজ ছড়িয়ে দিতে তার কাছে প্রায় 300 শতাধিক ছেলেমেয়েরা তারা আসেন, তারা শেখেন তার সেই হাতের কাজ, তার সেই রকমারি যে ডিজাইন, তার বিভিন্ন ধরনের যে সেলাইয়ের যে নমুনা, সেগুলো কিন্তু তারা শেখেন। তিনি একজন, আজকে আমরা তাকে সংবর্ধিত করলাম। আমরা সবাই জানি অতি সম্প্রতি ভারত সরকার আমাদের যে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী, সেই পদ্মশ্রী ভূষণে তিনি ভূষিত হয়েছেন। কিছুদিনের মধ্যেই তিনি সেই পুরস্কার তিনি নিতে যাবেন। আমরা ভীষণভাবে গর্বিত তার জন্যে, জেলাবাসী এবং জেলা প্রশাসন এই গর্ব অনুভব করে, জেলাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে একটু পুষ্পস্তবক, একটু তাদেরকে পুষ্পস্তবক এবং অন্যান্য সামান্য কিছু উপহার দিয়ে আমাদের এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখলাম মাননীয় রাজ্য সরকারের ভাবনায়। ওনাকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে, জেলাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আরও অনেক সৃষ্টি নেশায় তিনি থাকবেন, আরও সৃষ্টি তার হাত থেকে বেরোবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আমাদের সাথে আজকে শ্রী রতন কাহার, সম্মানীয় শ্রী রতন কাহার, লোক এবং লোকসংস্কৃতির বিপুল সম্ভার আমাদের এই জেলায় আছে, তারই ধারক বাহ। যেমন তাকদিরা বেগম আমাদের হস্তশিল্প এবং যে আমাদের যে কুটির শিল্প, সেই কুটির শিল্পের ধারক বাহক, তেমনি আমাদের আমাদের রতন কাহার, তিনি আমাদের লোক এবং লোকসংস্কৃতির ধারক বাহক। এই জেলা আমরা জানি যে বাউল, কীর্তন, রায়বেশী, আমাদের এই লোকগান, আমাদের ভাদু, আমাদের লেটো গান, আমাদের হাবু গান, এই বিভিন্ন যে লোকসংস্কৃতির যে আঙ্গিক যেগুলি আছে, কথায় বলে যে বীরভূম জেলা হচ্ছে আউল বাউলের জেলা, তারই ধারক বাহক হচ্ছে আমাদের সম্মানীয় শ্রী রতন কাহার মহাশয়। আমরা সবাই জানি তার রচিত সেই গান, একদম অল্প বয়স থেকে দারিদ্রতার সাথে যুদ্ধ করেও কিন্তু তার সৃষ্টি কিন্তু এখনও অব্যাহত আছে। তিনি কিন্তু তার একেবারে অল্প বয়স থেকে, যখন তিনি মাঠে তিনি ঘুরে বেড়াতেন, ছাগল গরু দেখভাল করতে হতো তাকে, সেই সময় সেই মেঠো সুর, সেই যে আকাশ বাতাস, সেখান থেকে রসদ নিয়ে কিন্তু তার সমস্ত, তারও আমাদের যে দৈনন্দিন যে অভাব অভিযোগ, যে দুঃখ কষ্ট আনন্দ, তার উপরে ভিত্তি করে কিন্তু তিনি গান রচনা করেছেন। তিনি গান বাঁধেন, এখনও গান বাঁধেন, গানের সুর দেন এবং সেই গান আমাদের সব জায়গায় বহুল প্রচারিত। আমরা জানি একেবারে আমাদের ছোট বয়স থেকে বা বিভিন্ন সময় আমাদের রাজ্যে লোকগীতি যারা গেয়ে যারা বিখ্যাত হয়েছেন, তার অনেক গানই কিন্তু আমাদের এই সম্মানীয় রতন কাহারের লেখা, তার সুর দিয়া। সেই স্বীকৃতি হিসেবেই কিন্তু আমাদের রাজ্য সরকার তাকে লোকপ্রসার যে আমাদের যে শিল্পী যে সম্মাননা, সেই সম্মাননা তাকে জানিয়েছেন এবং এর সাথে সাথেও রাজ্যের বাইরেও তার সেই যে সৃষ্টি, অমর সৃষ্টি, সেটা একটা স্বীকৃতি লাভ করেছে। আপনারা সবাই জানেন যে ভারত সরকার অতি সম্প্রতি তাদের যে
পদ্মশ্রী ভূষণ, ওয়ান অফ দ্য মোস্ট সিভিলিয়ান যে অ্যাওয়ার্ডস, সেই পদ্ম সম্মানে তাকে ভূষিত করেছেন। আর কিছুদিনের মধ্যেই তারা দিল্লিতে গিয়ে সেই সম্মান সেই তিনি গ্রহণ করবেন ওখান থেকে।